আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোহিনুস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট খাজা বা গজার রেসিপি। এই খাজাটা অনেকে ঘরে তৈরি করতে ভয় পান, আর অনেকে অনেক বড় রুটি করে এই খাজাটা বা গজাটা তৈরি করেন, কিন্তু আমি একদম ছোট ছোট করে রুটি তৈরি করে কিভাবে খুব সহজে এরকম পারফেক্ট খাজা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে খাজাগুলোকে এক মাস সংরক্ষণ করেও কিন্তু খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। খাজা তৈরি করার জন্য প্রথমে এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে, এতে করে খাজাটা খুব ভালো হয়। এখন টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আপনারা তেল দিতে না চাইলে সেক্ষেত্রে ঘিও ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে একটা পর্যায়ে যখন এভাবে মোট পাকালে সেটা শক্ত হয়ে যাচ্ছে, আবার হাত দিয়ে ভেঙে নেওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে যে ময়দাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি নর্মাল তাপমাত্রার 1 কাপ পানি নিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দেব, আর ডোটা আমি তৈরি করে নিব। পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন, এতে করে ডোটা পারফেক্ট হবে। এই তো এরই মাঝে আমার ডোটাও রেডি হয়ে গিয়েছে। আমরা পরোটা তৈরি করার জন্য যেরকম ডো তৈরি করে থাকি ঠিক সেরকম মসৃণ একটা ডো হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেব 15 মিনিটের জন্য। ডোটা এদিকে সেট হতে থাক, আর আমি এদিকে খাজার জন্য শিরাটা তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন চিনিটাকে নেড়ে ছেড়ে দিয়ে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো দেখুন এরই মাঝে কিন্তু আমার চিনিটাও একদম পুরোপুরিভাবে গলে গিয়েছে। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি, যাতে করে পরবর্তীতে শিরাটা বসে না যায়, খুব সুন্দর থাকে। লেবুর রস দেওয়ার পরে শিরাটাকে আবার নেড়ে ছেড়ে দিতে হবে, আর শিরাটা বেশি কতক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, একতার বা দুইতারও কোনো প্রয়োজন নেই। এখন আমি 2টা এলাচ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারবেন। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট হয়ে গিয়েছে, আর ডোটাও সেট হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটাকে আমি মিনিট খানিক আবার মথে নিব। এরকম সফট পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন ডোটাকে বোর্ডের মধ্যে রেখে আবার লম্বালম্বি করে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে এরকম ছোট ছোট করে টুকরো করে নিব। ডোটাকে আমি 6 টুকরো করে নিয়েছি। এখন এখান থেকে 1 টুকরো ডো নিয়ে নিচ্ছি, আর বাকি ডোগুলো আবার ঢাকনা দিয়ে ডেকে দিতে হবে, তা না হলে উপরে ড্রাই হয়ে যাবে। আর এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করার জন্য। এখানে কিন্তু কোনোভাবে ময়দা ব্যবহার করা যাবে না। ময়দা দিয়ে যদি আপনি রুটিটা করেন, এতে করে পরবর্তীতে খাজাটা যখন তেলে দিবেন তখন কিন্তু খাজাটা ফুলবে না। তো এরই মাঝে আমার একটা রুটি বেলা হয়ে গিয়েছে, আর রুটির পাতলাটা কিন্তু এরকমই হবে। এখন এভাবে আমি সবগুলো রুটি বেলে নিব। তো এরই মাঝে আমার সবগুলো রুটি বেলা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখান থেকে একটা রুটি নিয়ে নিয়েছি, আর উপরে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো। এখন হাত দিয়ে আমি তেলটাকে রুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দিয়ে হাত দিয়ে এভাবে
রুটির সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো একটা রুটির এপাশ ওপাশে আমি কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটা রুটি দিয়ে দিচ্ছি, আর আরেকটা রুটির উপরও সেম প্রসেসে আমি তেল দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো রুটি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন রুটির এক পাশ থেকে ধরে এভাবে মুড়িয়ে রোলের মতো করে নিতে হবে। আপনারা দেখেই কাজটা করে নিতে হবে, আসলে এখানে বলে বুঝে করানোর মতো কিছুই নেই। একটু চেপে চেপে ধরে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেলে এখন মুখটাকে পানি দিয়ে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এখন রোলটাকে আমি একটা নাইফ দিয়ে এক পাশ থেকে কেটে নিব। তো পুরো রোলটা আমার টুকরো করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন সবগুলো টুকরো আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এখান থেকে এক টুকরো রোল নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দিতে হবে। এখন এভাবে লম্বালম্বি করে বেলে নিতে হবে, আর সাইড দিয়েও বেলে নিতে হবে। বেশি পাতলা করা যাবে না, কিন্তু মোটা থাকলেও কোনো সমস্যা নেই। তো সাইড দিয়ে কিন্তু লেয়ারগুলা বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি এভাবে সবগুলো খাজা রেডি করে নিব। চুলা একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তো তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন আমি গরম তেলের মধ্যে খাজাগুলো দিয়ে দিচ্ছি। খাজাগুলো গরম তেলে ছাড়ার পরে সাথে সাথে দেখবেন এটা তেলের উপরে বেশি উঠবে। তো তেলের উপরে বেশি ওঠার পরে খাজাগুলোকে একটু তেলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এতে করে খাজাগুলো ফুলতে সাহায্য করবে। গরম তেলে খাজাগুলো যখন বেশি উঠবে তখন চুলার আঁচটা মাঝারি করে দিতে হবে। তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। তো এরই মাঝে আমার খাজাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আর দেখুন খাজার লেয়ারটা কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এখন এভাবে সবগুলো খাজা আমি ভেজে নিব। এখন গরম শিরার মধ্যে আমি খাজাগুলোকে দিয়ে দিচ্ছি, আর শিরাটা কিন্তু একদম সম্পূর্ণ গরম আছে, গরম শিরাই কিন্তু খাজাগুলো দিতে হবে। এখন শিরার মধ্যে খাজাগুলো দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো রেখে কিন্তু খাজাগুলোকে উঠিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, শিরাটা কিন্তু সম্পূর্ণ গরম থাকবে আর খাজাগুলো আগের থেকে ভাজা থাকবে। তো গরম শিরার মধ্যে কিন্তু খাজাটাকে দিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিতে হবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এভাবে আমি সবগুলো খাজা শিরার মধ্যে ডুবিয়ে নিব। আর এরই মাঝে আমার খাজাগুলো একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা খাজা আপনাদেরকে বেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তো নিশ্চয় ভাঙা দেখে বুঝতে পারছেন এবং ভেতরের লেয়ারগুলো দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। খাজাটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে সংরক্ষণ করতে পারবেন পুরো 1 মাস। আশা করছি আমার আজকের খাজা বা গজা রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।